لا السلام عليكم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فقل لا محدثة بدا وقل لا بدات ضلالا وقل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واتسموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبتلوا اعمالكم ان ابي هريره رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كِلَا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى আনাবি হুরা রাতা রাজ্জাল্লাহু তাআলা আনহু মাকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফা হুয়া সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তালার তাআলার bargaye শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তালা তাআলা মালিকিয়াউম বিচার দিবসের মালিক যে আল্লাহ সুবানা তালা আমাদেরকে এখানে এসে দিনই আলোচনা শোনার জন্য তৌফিক আদা করেছেন সেই মহান রব্বল ইজ্জতের দরবারে বারগায়ে শুক্রিয়া গপনার্থী আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দিলেন সমগ্র বিশ্বের অন্যতম শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম তোক আমরা বলি আল্লাহ আমিন আজকে আমার আলোচনার বিষয় আপনাদের এই সুপারি গোলা আর কি যেন নামটা মৃদানপুর সুপারি গোলা মৃদানপুর জামে মসজিদে আজকে আলোচনার বিষয় মুসলমানদের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় এবং কর্তব্য উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ আল্লাহ সুমান আতাহ কোরানুল করিমের মধ্যে বললেন পত্তাসি মুভি হাবলি ইল্লাহি জামিয়াওয়ালা তাফার রাকুক হোল টু দ্য রোপ অফ আল্লাহ স্ট্রং লিয়ার নট ডিভাইডেড আল্লাহ সুমান আতালা বললেন যে তোমরা আমার রজ্জুকে আমার করিমকে আমার হাদিসকে আকড়িয়ে আঁকড়ে ধরো তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না কে বলছেন আল্লাহ সুমি হাবলি একদম চেপে ধরতে বললেন আল্লাহ সুমানা তালা সেটা হচ্ছে কোরআনুল করিমকে হাদিসকে পাকড়িয়ে ধরতে বললেন নিজেদের মধ্যে আবজব করতে বললেন আল্লাহ সুমানা সাথে আরও একটা সতর্ক বার্তা যে তোমরা বিভক্ত হয়েও না মানে দলে দলে বিভক্ত হয়েও না তার মানে পৃথিবীতে থাকবে মুসলমান মুসলমানের মধ্যে আর দিতে কোনো ভাগ থাকবে না সুরা নিসার মধ্যে আল্লাহ সুমানা তালা বলছেন হে আল্লাহ রসুল হে আমার প্রিয় রসুল যারা দিনকে খণ্ডবিখণ্ড করেছে যারা দিনকে ভেঙে টুকরো টুকরো করেছে যারা দিনকে হানাফি সাফি মালিকি খারেজি করেছে তার সাথে তোমার দূরতম সম্পর্ক নেই আল্লাহ বলছেন আল্লাহ যারা দিনকে বিখণ্ড করেছে বিভিন্ন নামে উপনামে নিজেকে অ্যাপ্লাই করে সমাজে আমাদের মানে প্রতিস্থাপন করার চেষ্টা করে তার সাথে তোমার দূরতম কোনো সম্পর্ক নেই তাহলে ইসলামী দল কটা একটা পৃথিবীতে দুটো দল একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শৈতান একটা হচ্ছে শয়তানের দল আর একটা হচ্ছে আল্লাহ তালার দল তো মুসলমানের বর্তমান পরিস্থিতি কি এই বর্তমান পরিস্থিতি দেখার আগে একটু আগে যাব আমরা আগে মানে রাসুলের যুগে যাব আল্লাহ রসুল এমন একটা পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করলেন ইতিহাস ঘাটলে পাওয়া যায় ওই জামানাটাকে বলা হয় আয়ামে জাহিলিয়াত অন্ধকারের জামানা বর্বরতার জামানা অজ্ঞতার জামানা মূর্খতার জামানা এমন একটা সময় ছিল কেন সুদ ঘুষ জেনা ব্যবীচার আম ছিল নারীদের কোনো অধিকার ছিল না রাজা মালিকে রাজা আর আপনার চাকরের মধ্যে দ্বন্দ্ব ছিল বড়ো ছোটো নিয়ে দ্বন্দ্ব ছিল গোত্র নিয়ে বংশ নিয়ে কৌলিন্য নিয়ে ঝামেলা হতো কন্যা সন্তান হলে জীবিত পুতে দেওয়া হতো কন্যা সন্তান হলে নিজেকে ও অপয়া ভাবা হতো সুদ ঘুষের লাভ ছিল মহিলাদেরকে পুতুলের মতো ব্যবহার করা হতো এটা ছিল আল্লাহ রসুলের যে জায়গায় আল্লাহ রসুল জন্মেছেন সে জায়গার প্রেক্ষাপট সেটাকে বলা হয় অন্ধকারময় জামানা আল্লাহ সুবানা তালা আল্লাহ রসুলকে পাঠালেন ঐশী গ্রন্থ আল কোরআন সমগ্র বিশ্বের জন্য গাইডেন্স সমগ্র বিশ্বের জন্য কনস্টিটিউশন সংবিধান আল কোরআন আল্লাহ সুমান তালা পাঠালেন সেই কোরআনে আলোকিত হয়ে আল্লাহ রসুল মানুষকে দাওয়াতের পথ দেখালেন মানুষকে দিশা দেখালেন মানুষকে জান্নাতের কথা সুসংবাদ দিলেন যান নামের ভয় দেখালেন মানুষকে মানুষের প্রতি অধিকার বোঝালেন মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে তা বুঝালেন আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন তা আল্লাহ আল্লা এতা তাল রসুল পুঙ্খানুপুঙ্খ বোঝাতে শুরু করলেন তার মানে জামানাটা কিসের ছিল অন্ধকার জামানা আল্লাহ রসুল কি হিসাবে আসলেন একজন শিক্ষক হিসাবে আসলেন শিক্ষক হিসাবে এসে তিনি সমগ্র মানব জাতিকে আলোকিত করার চেষ্টা করলেন আপনার এলাকায় স্কুল আছে মাদ্রাসা হয়তো আছে তো আমরা যখন কোনো স্কুলের শিক্ষককে জিজ্ঞাসা করি যে আপনি কোন বিষয়ের শিক্ষক তারা নিশ্চয়ই বলে আমি ইংরেজি পড়াই আমি অঙ্ক পড়াই কেউ বলে আমি ভৌতবিজ্ঞান কেউ জীবন বিজ্ঞান আমাদের দুনিয়ার যে যতই ট্যালেন্টেড মানুষ হোক বিষয়ের উপরে হয়তো নলেজ রাখে দুটো বা তিনটি কিন্তু আল্লাহ রসুল কোন বিষয়ের শিক্ষক আমরা যদি মনে করি যে আল্লাহ রসুলকে আমি শিক্ষক যে বললাম তো তিনি কোন বিষয়ের মানে শিক্ষক তিনি আর সাবজেক্টটা কি ছিল এখানে উত্তর একটা হোয়াট এভার দ্য সাবজেক্ট ইউ নেম হি ইজ দ্য টিচার অফ ইট নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য ফাদার অফ দ্য টিচার অফ ইট আল্লাহ রসুল আপনি যে সাবজেক্টের নাম করবেন সেই সাবজেক্টেরই শিক্ষক শুধুমাত্র শিক্ষক না শিক্ষকের বাবা শিক্ষকের বাবা আল্লাহ রসুল সাল্লা চোদ্দশো বছর আগে যখন একটা চশমা আবিষ্কার হয়নি একটা ঘড়ি আবিষ্কার হয়নি ওই সময় বিজ্ঞানের কথা বলেছেন আর আজকের বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন সুহান আল্লাহ এবারে ভাবেন তাহলে তিনি কত বড় শিক্ষক আপনি কোরআনুল করুম খুলুন ওর মধ্যে পেয়ে যাবেন বিগ ব্যাং থিওরি পৃথিবী কিভাবে সৃষ্টি হলো কোরআনুল করিমের মধ্যে পাবেন কিভাবে জল বাষ্পীভূত হয়ে আকাশে যায় মেঘমালা সৃষ্টি করে বাড়িধারা বর্ষণ হয় এটাও আপনি কোরআনুল কেরিমের মধ্যে পাবেন সায়েন্স বলেন আপনার জুলজি ফিজুলজি যত রকমের সাবজেক্ট আছে গণিত বলেন সব আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে রাখলেন আজকে বড় বড় বিজ্ঞানীরা কিন্তু কোরআন পড়েই বড় বিজ্ঞানীর আর আমরা মুসলমানরা তো তালাকের ফতোয়া নিয়ে একে অপরের সাথে বিবাদ এ হচ্ছে আমাদের সমস্যা তো আল্লাহ সাল্লাম এক পর্যায়ে বললেন যে আমার জামানা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জামানা কে বলছেন আল্লাহ রসুল ভালো করে বুঝবেন আল্লাহ রসুল জন্মের আগে নবাদ প্রাপ্তির আগে ওটা এমন একটা নোংরা পরিবেশ ছিল পরিবেশটা কত নোংরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন ব্যক্তির চারজন স্ত্রী বা পাঁচজন স্ত্রী একজন ব্যক্তির তো তিনি মারা গেলেন এবার ছেলেরা কি করবে সম্পদের ভাগ করবে তো সম্পদের ভাগ যখন শেষ হয়ে যেত তখন তাদের মাকে ভাগ করে নিত না উজুবিল্লা কিভাবে ভাগ করতো বাবা যেমন ভাবে মায়ের সাথে আচরণ করতো ছেলেরও তেমন আচরণ করতো এটা কি মানে বিবেকের মধ্যে খাটে তাহলে কত নোংরা জামানা ছিল সেই জামানা এবার আল্লাহ রসুল নবদ প্রাপ্তির পরে মানুষকে এত সুন্দর একটা বিধানের কথা বললেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ জামানা হচ্ছে এ আমার জামানা বুঝতে পারছেন সবাই মূর্খ ছিল সবাই মানে মানে পশুর যে নিম্নমানের ছিল আল্লাহ রসুল এমনভাবে শিক্ষকতা করলেন এমনভাবে জাতিকে করলেন এবার আল্লাহ রসুল বলছেন যে আমি যে জামানায় বসবাস করছি পৃথিবীর শ্রেষ্ঠ জামানা এরকম আর আসেনি তারপরে আল্লাহ রসুল বলছেন আমার পরের জামানাটা হবে উত্তম জামানা তারপরেরটা একটা উত্তম জামানা হবে তারপর একটা উত্তম তারপরে থাকবে ঘোলাটা একটা সমাজ তার মানে স্বর্ণযুগ বলা হয় আল্লাহ রসুলের জামানাকে তাহলে সর্বশ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ শিক্ষক যিনি যিনি নিজেই বলেছেন যে আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে তিনি কত সুন্দর একজন শিক্ষক আর তার সিলেবাসটা কি সুন্দর সিলেবাসটা দিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা এই বিশ্বের মালিক আল্লাহ সুমা সিলেবাস দিয়ে দিয়েছেন আর সবচেয়ে অনুগত বাধ্য অন্যতম চরিত্রের মানে দৃষ্টান্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছে সমগ্র মানব জাতির জন্য শিক্ষক তাহলে এই শিক্ষকের শিক্ষা যার কপালে নাই ভাবতে হবে কপাল পুরা এই শিক্ষকের মানে যারা আওড়াই না এই শিক্ষকের বুলি যারা অন্তঃকরণের মধ্যে প্রবেশ করায় না মগজের মধ্যে প্রবেশ করায় না ভাবতে হবে তার চেয়ে হতভাগা আর দুনিয়াতে নেই আলহামদুলিল্লাহ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে এখনো মুসলমান এটা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ এরা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ প্রত্যেকটা জাতি যদি এই কোরআনুল করিম পড়ত আল্লাহ সুমাতলা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না দিন ইন্দাল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তার মানে বোঝা যাচ্ছে হিন্দু ইহুদি খ্রিস্টান যবদ্ধ যত জাতি আছে এরা কেউ জান্নাতে যাবে না আল্লাহ নিজে বলে দিলেন আমি যদি কোনো ধর্মকে গ্রহণ করি সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম তার আমাদের কত সৌভাগ্য কিনা আচ্ছা তা আল্লাহ রসুলের জামানা স্বর্ণ যুগ জামানাটা ভালো যুগ তারপরের জামানাটা ভালো যুগ তারপরের জমানাটা ভালো যুগ এরপর আল্লাহ রসুল আর কিছু বলেননি তার মানে আল্লাহ রসুল সাহাবিদের জামানা তাবিদের জামানা আর তাবাই জামানা এই জামানার কথা বলেছেন তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ যুগ থেকেই শিক্ষা নেব ঠিক না আমরা যদি ধরেন আপনার এলাকায় দশজন শিক্ষক আছে আবার আপনি যদি শিক্ষা গ্রহণ করতে যান আপনি পাঁচজনকে জিজ্ঞাসা করবেন তো কোন শিক্ষক ভালো পড়ায় তা আপনি শুনলেন যে একজন শিক্ষক আছে যার নাম হচ্ছে আব্দুর রহমান সে সবচেয়ে ভালো পড়ায় আচ্ছা বলেন তো এটা শোনার পরেও কি আপনি আব্দুর রহমানকে বাদ দিয়ে আব্দুর রহিমের কাছে যাবেন কখনোই না তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ রসুল প্রমাণ করলাম পৃথিবীর সেরা বিজ্ঞানী আল্লাহ রসুল প্রমাণ করলাম আমি বলিনি খ্রিস্টান একজন লেখক মাইকেল এইস হার্ট মানে এগুলো সব প্রায় প্রোগ্রামে বলতে হয় কেন অমুসলমানদের জানার দরকার আছে এই যে লাইভটা হচ্ছে হাজার হাজার লোক দেখবে গোটা গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখে মানুষ আলহামদুলিল্লাহ তো মানুষ বুঝবে মাইকেল পৃথিবীর মধ্যে বলছেন একশো জন সেরা বিখ্যাত বিজ্ঞানী সেরা শিক্ষক সেরা ফিলোজফার সেরা গণিতজ্ঞ এদের নাম আমি সার্চ করা শুরু করলাম খুঁজতে শুরু করলাম দেখি তো কে সবচেয়ে শিক্ষিত মানুষ কে সবচেয়ে ব্রেনি মানুষ কে সবচেয়ে বড় বিজ্ঞানী মানুষ তো উনি বলছেন খুঁজতে 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 একশোটা পেয়ে গেলাম উনি একটা কিতাব রচনা করলেন যার নাম হচ্ছে দাহান রেড একশো জন মনীষী একশো জন বিখ্যাত মানুষ সেই বিজ্ঞানীদের নাম লিখতে 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 এক নম্বরে যে বিজ্ঞানীর নাম উনি লিখলেন উনি একজন খ্রিস্টান মানুষ তিনি বলছেন এক নম্বর বিজ্ঞানী এক নম্বর ফিলোজফার এক নম্বর শিক্ষকের নাম আমি যার নাম পেলাম তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু করার নাই মানে তার কাছ থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে মানে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক গান্ধীজি মারা যাওয়ার আগে বলছেন গান্ধীজি নিজে বলছেন যে আই হ্যাভ রিড এ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ আমি আমার জীবনে বহু জীবনী গ্রন্থ পড়েছি যে জীবনী গ্রন্থ পড়েছি তার ইয়াদটা নেই বাট হই নাই গট মোহাম্মদ বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড যখন আমার হাতে আমি আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ পেলাম মোহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ পেলাম আই রিড ইট থরলি আমি লাইন বাই লাইন মনোযোগ সহকারে উইথ র্যাপ অ্যাটেনশান খুব গভীর মনোযোগ দিয়ে পড়লাম অনেসলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড দ্য বায়োগ্রাফি ওয়াজ ইউনিক অ্যান্ড আনপেরালাল গান্ধীজি বলছেন বিশ্বাস করো দুনিয়াবাসী এর মতো এত সুন্দর জীবনী পৃথিবীতে আর কারো থাকতে পারে না সুহানাল্লাহ এটা কি বলছেন গান্ধীজি মানে খাটি একজন হিন্দু ওকে কনফার্ম জাহান নামে যেতে হবে হবে না ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম যদি লাইল হালা বলতো তো বেঁচে যেত এখন আর রাস্তা নাই তাই এখন আমাদের আহ্বান ভাইদের উপরে যে এখনো সময় আছে ট্র্যাকটা চেঞ্জ করেন রাস্তাটা চেঞ্জ করেন কারণ সবাইকে সবাইকে হবে হবে এটা কনফার্ম মৃত্যুকে অস্বীকার করেছে এমন কেউ নাই নাস্তিকের নাম শুনেছ নাস্তিক আছে না অনেক তো নাস্তিকরা বলে যে আর নাই বলে কিনা সৃষ্টিকর্তা নাই যা হয় সব ঘটে এমনি এমনি ন্যাচারালি ঘটে ওই লোকটাও বলে যেন মৃত্যু সুনিশ্চিত মানে নাস্তিক আল্লাহকে অস্বীকার করলেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না তাই তো মাঝে মাঝে প্রশ্ন করি যখন এই ধরনের কেউ যুক্তি দেয় তাদেরকে তখন আমি বলি যে হোয়ার ইজ ইউর ফাইনাল ডেস্টিনেশন আপনার শেষ জায়গা কোথায় সে বলে যে মৃত্যু কবর তা বললাম যে ওখানে যেতে হবে আর ওখানে তিনখানা কোশ্চিন করা হবে তাহলে বুঝতে হবে তাহলে আল্লাহ রসুলের জামানাতে শ্রেষ্ঠ জামানা আমরা আল্লাহর রসুলের জামানা থেকে শিক্ষা নেব আল্লাহ রসুলের জামানায় ছিল বর্বরতা আল্লাহ রসুলের জামানায় ছিল সুদের প্রবণতা আল্লাহ রসুলের জামানায় ওপেনলি মদ পান করা হতো আল্লাহ রসুল রসুল হওয়ার পূর্বে আল্লাহ রসুল এইগুলোকে ডেমলিশ করলেন সব কিছুকে ধ্বংস করে দিয়ে সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন সেই আল্লাহ রসুল বলছেন আমার জামানা শ্রেষ্ঠ জামানা আর সেই আল্লাহ রসুলের শিক্ষা নিয়ে বাড়িতে বাড়িতে কোরআন পড়ে সেই হাদিস আমল করার পরেও আমরা আজকে শ্রেষ্ঠ জাতি থেকে পিছিয়ে পড়েছি যত পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে তারা আছে মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান এদের একটাই বক্তব্য আপনি যে এত ভালো কথা বলেন তো সব জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলমানই কেন করে কি উত্তর দেবেন এখন তো মানুষ বুঝেছে দাঁড়িয়ালা মানে মুসলমান আমি তো ওটাই বলবো যে মুসলমান কাকে বলে যে আজকে আমাদের যে যে নিচুতা অবস্থাটা এরকম কেন আমাকে তো বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ফোন করতে থাকে স্যার এনআরসি হচ্ছে কি করব আমাদের কি হবে আমরা কি রোহিঙ্গার মতো মারামারি মারা করব মারা পড়ব কে বলছে ভাই কোন পার্টিতে ঢুকবো কোন পার্টি আমাদের জন্য নাজাতের উসিলা হবে কত রকমের কোশ্চিন প্রতিনিয়ত কত আসে আমাদের কাছে কিন্তু আমরা মূল যে জায়গা ওটাকে ভুলে বসে আছি মূল যে জায়গা সেই জায়গাটাকে আমরা কি করছি ভুলে বসে আছি তো এখন বর্তমানে মুসলমানদের অবস্থা খারাপ এটা বলার অবকাশ রাখে না সবাই আমরা জানি ফিলিস্তিনে মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে আসামে মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে তারপরে আপনার জম্মু কাশ্মীরে মেরে দেওয়া হচ্ছে গৃহবন্দি করে দেওয়া হচ্ছে ডিটেকশন ক্যাম্পে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে বদ্ধপরিকর মুসলমানকে হাঁটাবে বহু বছর আগে থেকে বলে আসছে যে দু সালে কংগ্রেস মুক্ত এবং মুসলমান মুক্ত ভারত গঠন করব তাদের প্রচেষ্টা তাদের চেষ্টা এটা এরা করবে এটা স্বাভাবিক এটা ব্যাপার তা আজকে আমরা আছে কোন ঠাসা চারিদিকে এখন আমরা দিশে আরা পথিক পথ পথিক অন্ধকার রাস্তায় অন্ধকার তিমিরে যেন আমরা রাস্তা হারিয়ে ফেলেছি তাহলে এখন আমরা কোথায় যাব অবস্থা যে আমাদের খারাপ এটা তোমরা কনফার্ম মানে অবস্থা আমাদের খারাপ এটাও কনফার্ম তো এই মুহূর্তে আমরা কি করলে উত্থানের দিকে যাব। কি করলে উন্নতির দিকে যাব এটাই তো আলোচনার বিষয় নাকি মানে অবস্থা খারাপ এটা সবাই জানি মানে রুগী জানে আমার কি হয়েছে এখন ডাক্তারের কাছে গেছে এখন আপনি ট্রিটমেন্ট করেন তা আমাদের কাছে যখন ট্রিটমেন্ট করা আমাদের মুসলমানের জন্য আমরা কি করব। এই অবস্থা চারিদিক থেকে এত পরিমাণে মানুষ আমাদের সাথে সাক্ষাৎ করছে ফোন করছে তাতে বোঝা যাচ্ছে যে সমাজ এখন চিন্তিত যে কি করে আমরা বাঁচব আমরা মুসলমানরা কি করে বাঁচবো বাঁচার রাস্তা কোথায় একটু খেয়াল করুন যে আজকে আমি বলি একটা কথা মধ্যে মাঝে যে আমাদের চারটি মাঝাব রয়েছে তাই না যারা মাঝাব মানেন তাদের কাছে চারটি মাঝাব রয়েছে চার মাঝাবের চারটেই হক বলে তারা দাবি করে করে কি করে না যে চার মাঝাবের চারটেই হক এটা দাবি করে আমি বলছি আপনাকে চারজন মাঝাবি ইমাম চার মাঝাবের ইমাম কে যদি একটা ঘরে এক সপ্তাহ তো মোটামুটি ধারণা করা যায় যে সাত দিন পরে সাত দিন লাগবে কিনা সমস্যা তারপরে বলি সাত দিন পরে ইনশাল্লাহ চার জনকে কবর দিতে হবে মানে একে অপরে মারামারি করে মার্ডার হবে বুঝতে পারছেন আমার কথা চার ইমাম চারটি তো তরিকা মানুষ বলছে চারজন ইমামকে যদি আপনি চার একটা ঘরের মধ্যে ঢুকে রাখেন সাত দিনের মধ্যে চার একজন আরেকজনকে মেরে মেরে সবাই মরে যাবে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের বর্তমান পরিস্থিতি না হলে এরকম জায়গায় আপনারা নামাজ পড়তেন না ঘরটা আরো সুন্দর হতো তাই না এটা তো একটা টিনের ঘর টিনের মসজিদ আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে শয়তানের ঘরটাই মোজাইক প্লেট বসায় মানুষ আগে বুঝেননি শয়তানের ঘর মানে পায়খানা শয়তানের জায়গা না বাথরুম যেখানে ঢুকতে গেলে শয়তান থেকে পানা চাইতে হয় প্রায় বড় লোক বাড়িতে গিয়ে দেখবেন প্রথমে যে বাথরুম বানানো হয় ওই বাথরুমটাকে মোজাইক প্লেট দিয়ে সাজানো হয় মানে শয়তানের ঘরটা প্রথমে মোজাইক প্লেট দিয়ে দিয়ে সাজানো হয় তারপরে আল্লাহর ঘর এটা পরের বিষয় এইখানে হয়তো আমি বক্তৃতা দিচ্ছে একটু পরে প্রশ্ন আসবে প্রচুর এখানে এখানে প্রচুর প্রশ্ন আসবে যে ভাই টিনের মসজিদ কি ব্যাপার ঘটনা কি কত রকমের কথা কোশ্চিন অত প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার সময় নাই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আল্লাহ সুমানা তালা রজ্জুকে শক্ত করে ধরব নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হব না আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বললেন আর আমি বলছি চারজন ইমামকে একটা ঘরে রাখলে চারজনই মার্ডার হবে তার মানে বোঝা যাচ্ছে কেউ কাউকে ভালোবাসে না সবাই নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়ে আছে আছে না প্রমাণ নেবেন আপনি একজন ব্যক্তিকে গিয়ে বলেন চাচা যথেষ্ট বয়স হলো আপনার সলাতা আদায় করেন জি হা বেটা করিত ইমামের পিছনে যখন নামাজ পড়েন সুরা ফাতে পড়েন না তো বাপ এটা তো পড়িনি চাচা আল্লা রসুলের প্রায় সাড়ে তিনশো খোনার উপরে হাদি আছে। আল্লাহ রসুল বলছেন লা সালাত আলিমা রিক রাবি কিতাব কোন ব্যক্তি সলাতা দায় করলো সোরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না চাচা সত্তর বছর বয়স আপনার একদিনও নামাজ হয়নি তো কাইন্ডলি আগামীকাল থেকে সুরা ফাতেহা পড়বেন সত্তর বছরের বুজুর্গ একজন ব্যক্তি ইয়াং আঠেরো বছরের ছেলে তেজ থাকতে পারে কুড়ি বছরের ছেলে রক্তের গরম থাকতে পারে সত্তর বছরের লোক মানে কি সাইলেন্ট হবে বুদ্ধি আলো মানুষ হবে যথেষ্ট বুদ্ধি পেতেছে তার সে সুন্দরভাবে কথা বলবে তার যে জবাবটা আপনাকে দিবে সে কি জানেন তোর বাপের বিয়ে আমি দিয়েছি তোর হাঁটুর বয়সের বয়স থেকে আমি নামাজ পড়ি আর আমাকে নামাজ শেখাবি মানে ও কনফার্ম ও যেটা জানে আর ভুল হতে পারে না মানে বাচ্চা ছেলে আর এটা কিছু জানে না এর দৃষ্টান্ত রয়েছে উমার রাজি আল্লাহ বাড়িতে একজন সাহাবি গেলেন বাইরে থেকে তিনবার সালাম দিলেন উমার রাজি আল্লাহ শুনতে পেলেন না সাহাবিটা রিটার্ন চলে যাচ্ছেন উমার দরজা খুলে বলছে এই শোনো কোথায় যাচ্ছ তো বলছে আপনাকে গিয়ে তিনবার সালাম দিলেন আমি আপনি আপনি আমার সালামের জবাব দিলেন না তো আল্লাহ রসুল বলেছেন কারোর বাড়িতে গিয়ে পরপর তিনবার সালাম দাও যদি রেসপন্স না পাও ইউ হ্যাভ টু রিটার্ন তোমাকে ঘুরে আসতে হবে তো আমি ঘুরে আসছি তো উমার বলছে কে বলেছে তো আল্লাহ রসুল তো এটা আমি জানি না উমার বলছে এটা আমি জানি না এটা তোমাকে প্রমাণ দিতে হবে দেখেন কি সুন্দর কথা প্রমাণ দিতে হবে ওই চাচা বলতে পারতো সত্যি হাদিস আছে আচ্ছা দেখাও তো দু একটা তখন আপনি তাকে বলতে পারেন পারেনি সাতশো এগারো থেকে সাতশো চোদ্দ নম্বর শহীদ মুসলিম শরীফ সাতশো ষাট থেকে সাতশো বাহাত্তর নম্বর হাদিস আপনি বলতে পারেন যে সুরাফ হাতে না পড়লে নামাজ হবে না তো এবার এইখানে উমার গাজীরা তো বলছে বেটা দলিল দিতে হবে দলিল ছাড়া কিন্তু কোনো কাজ কোনো কথা কোনো কর্ম আমি মানবো না তখন বলছে আসেন আমার সাথে তো তখন তো দলিল মানে বই লেখা নাই তখন উনি একটা মজলিস থেকে উঠে এসেছিলেন ছোট্ট সাহাবি সাইদ খুদরি আর উমার মানে বুঝতে পারছেন উমার মানে একটা আতঙ্কিত নাম নাম শুনলে ভয় লাগে তো যদি জবাব না দিতে পারি তো আজকে গদ্দাল আমার যাবে তখন ওই মজলিস এসে উমার রাজিলে তরুণকে সাথে এসে বলছে ও সাহাবিরা তোমরা কি এই হাদিসটা শুনেছ আল্লাহ রসুল বলেছেন কারো বাড়িতে গেলে তিনবার সালাম দিয়ে উত্তর না পেলে রিটার্ন আসতে হবে কয়েকজন সাহাবি দাঁড়িয়ে গেছে জি ওমার সাسو কুমার চিন্তা করেন অর্ধ পৃথিবীর খলিফা প্রধানমন্ত্রীর বাবা তাকে বলছে ওমর আমরা শুনেছি আমরা সাক্ষী আছি তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ গো আবু সাঈদ খুদরির বাড়িতে তুমি রহমত বর্ষণ করো আরই আমাকে বলছে তোর হাটুর বসে এ থেকে আমি নামাজ পড়ি আমার হাটুর বসে তুই না তোর বাপের আমি বিয়ে দিয়েছি আর ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর অন্যতম একজন জ্ঞানী মানুষ আল্লাহর রাসূল বলেন ওমর আমি যদি মারা যাই আল্লাহ যদি নবুয়াতের সিলসিলা জারি রাখতেন আমার পরে যদি কেউ যোগ্যতম ব্যক্তি এই পৃথিবীর বুকে আছে নবী হওয়ার জন্য তুমি ভাবতে পেরেছেন কত বড় একজন জ্ঞানী মানুষ উমরে জ্ঞান শুনবেন আল্লাহ রসুল সাহায্য একদিন স্বপ্নে মানে উমার রাজ একদিন স্বপ্নে দেখছেন তার বিশাল বড় কাপড় একবারে টাক নিচে বাদ দিয়ে এক দেড় হাত তো তিনি কাপড়কে উঁচু উঁচু করে আসছেন এসে হজরের পর আল্লাহর রসুলকে বলছিলাম আল্লাহ রসুল আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি তো কি স্বপ্ন আমি তো টাকনুর উপরে প্যান্ট পরা মানুষ কিন্তু আপনার ওই কাপড় দেখছি এত বড় কাপড় এত এত তুলছি এত তুলছি কিন্তু কাপড় নিচে চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে আমার ভয় হচ্ছে আমি কি জাহান্নামের দিকে যাচ্ছি আমি কি কোনো আমল কি খারাপ কিছু করছি তো আল্লাহ রসুলে মিস কে বলছে ওমার এই যে তুমি দেখতে পেয়েছো এটা বিশ্বাস করো আল্লাহ সুমাত আমাকে জ্ঞান দিয়েছে জ্ঞান দিয়েছে জ্ঞান দিয়েছে ব্রেন দিয়েছে দেওয়ার পরে অবশিষ্ট তোমাকে দিতে 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 ওইটা এক্সট্রা জ্ঞান বুঝতে পারেনি এত ব্রেন আল্লাহ সুমানা তালা উমার রাজি আল্লাহ দিয়েছেন সেই উমার রাজি আল্লাহ তালু ছোট্ট একটা সাহাবি অল্প বয়স তার উত্তর পেয়ে বলছে আল্লাহ আবু সাহেব খুদ্রির বাড়িতে রহমত বর্ষণ করো তাকে দীর্ঘজীবী করো বুঝতে পেরেছেন তার মানে আপনাকে যদি কেউ ভুল ধরে দেয় তার জন্য সারা দিন আপনি দোয়া করবেন করবেন না কারণ সে আপনাকে একটা খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসলো যে হাদিসটা আপনি জানতেন না ওই হাদিসটা আপনাকে আমল করানোর জন্য সে বললো আলহামদুলিল্লাহ তাহলে তার জন্য দোয়া করা হবে আমাদের সমাজ কি পুরো উল্টো মাত্র পড়েছো তোমার ডিগ্রি কি আছে মৌলবি পাস করেছো আরে তোরা মৌলবি পাস করে ঘুমাচ্ছিস তাই তো আমাদের দাওয়াতের ফিল্ডে আসতে কি বলবো আমরা উপায় তো নাই ঘুমিয়েছিল গোটা মুসলিম জাহান ঘুমিয়েছিল আর ইহুদি খ্রিস্টানরা বলছে কোরআনে ভুল আছে ডক্টর জাকির নায়ক নিজের ডক্টরিকে লাথি মেরে ফেলে দিয়ে বলছে দেখি তো কোরআনে ভুল আছে গিয়ে বলছে কোরআনে ভুল নাই বরং বাইবেলে চল্লিশটার উপরে ভুল আছে আবার বলছে ডক্টর জাকির নায়েক আলেম না যদি এইরকম দরকার নাই তো আমাদের আলেমেরও দরকার নাই জি আলেম মুরগির ঠ্যাং খাওয়ার জন্য আর মুরগির মাথা খাওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ করে বেড়ান কিন্তু দাওয়াত তাবলিকের কাজ করে না এরকম আলেমেরা আমাদের সমাজে দরকার নেই এদেরকে দিয়ে যার নাম উদ্বোধন হবে আল্লাহ রসুল বলেছেন টেনশন করিয়েন না তো বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে ঐক্য আনতে হবে এক জায়গায় আসতে হবে যেটা ইম্পসিবল খুবই কঠিন এই ঐক্য আনা কেন কি কারণে ঐক্য আসবে না যখন আপনি নামাজ দাঁড়াবেন আপনার নামাজ দেখে বিদাতেরা পালাতে বাধ্য হবে একজন ব্যক্তি করে মুখে দাঁড়িয়ে রেখেছে অল্প বয়স সেই ছেলেটার উপরে অত্যাচার হয় কি হয় না পাড়ায় একটা ছেলে প্রতিনিয়ত গান বাজনা করে ওই পাটের জমিতে বসে মদ খায় বড় বড় মানুষের সঙ্গে সিগারেট খায় ওর ব্যাপারে একটা বিজ্ঞজন সমালোচনা করে না ঠিক না ভুল বলছি আমি আপনি যা খুশি করে বেড়ান রাস্তা রাস্তায় কেউ আপনাকে ধরে বলবে না যে আপনি শহীদ আল্লাহ রসুলের পথ এবং পদ্ধতিতে সালাত করবেন ইহুদির দালাল বলে কি বলে না আপনাদের লাগে বলে কি খ্রিস্টানের দালাল বলে কিনা তো মসজিদে বসে তো বুঝতে পারছি এটা তো আর বলার অবকাশ থাকে এখানে তো বুঝতে পারছি তাহলে মুসলমানদের অবস্থা খুবই খারাপ শোচনীয় তাহলে আমাদেরকে তাহিদের ভিত্তিতে এক জায়গায় আসতে হবে তাহিদের ভিত্তিতে কেমন আমি ইল্লাল্লাহ বলছিলাম রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই আর আল্লাহর প্রেরিত রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার প্রেরিত এবং রসুল এইটা আমরা হানাফি বলেছি সাফির বলেছি মালেকে বলেছি মুতাজেলা খারেজি এহলহাদিস তাবলিক জামাত জামাত ইসলাম সবাই বলেছে কিনা তাহলে এই লাইল্লা সবারই এক সবারই কোরআন এক সবারই হাদিস এক নামাজের মাসলাম মাসাল সাত আটশো মাসলাম আছে সাত আটশো আমরা যদি এটুকু মনে করি যে আমরা মুসলমান সবাই ভাই ভাই আমরা মুসলমান সবাই ভাই ভাই তাহলে কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে নামাজ পড়ার সময় যে যার মতো পড়ুক হাদিস হাদিস নিয়ে আলোচনা পরে হবে কিন্তু এখন ঐক্য দরকার আপনি আমি দুঃখ করে এক জায়গায় লিখেছিলাম একটা কথা আমাদের একজন আল্লাহ তাই না আমরা জন্মের পর থেকে স্বীকারোক্তি দিই প্রতিদিন মসজিদ থেকে এক আল্লাহর গুণগান গাওয়া হয় প্রতিদিন মসজিদে এসে মানুষ বলে আল্লাহ তুমি এক অথচ আমাদের দল কটা আল্লাহ বলছেন হিন্দুদের তেত্রিশ কোটি ভগবান কত কোটি তেত্রিশ কোটি তাদের তার মানে তেত্রিশ কোটি আলাদা আলাদা ভগবান আছে এক হিন্দু যে কালীকে মানে সে দুর্গাকে মানে না আছে না এমন যে ব্রহ্মাকে ভালোবাসে সে বিষ্ণুর প্রতি ভালোবাসা নাই। যে বিষ্ণুকে ভালোবাসে সে আবার আরেকজনের প্রতি ভালোবাসা নাই আছে না এরকম ঘটনা ঘটে না কিন্তু যখন দুর্গার প্যান্ডেল হয় যখন কালীর প্যান্ডেল হয় একজন হিন্দুকে দেখেছেন এই কথা বলেছে যে ওই প্যান্ডেল আমি যাব না বলেছে বলবে না তারা মূল জায়গা থেকে সবাই এক আমাদের একজন আল্লাহ তাই আমরা তিয়াত্তর ভাগে বিভক্ত ওদের তেত্রিশ কোটি ভগবান তাই ওরা এক জায়গায় আছে আশ্চর্য মনে হয় না কেউ বলে না যে আমি দুর্গা দেখতে যাবো না আমি কালীকে ভালোবাসি কেউ বলে না আমি কালী দেখতে যাবো আমি দুর্গাকে ভালোবাসি সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে পায়ে পা মিলিয়ে তারা কাজ করে একে অপরের বাড়িতে যায় প্যান্ডেলে যায় খাবার খায় পুজোর প্রসাদ খায় তাদের সমস্যা নাই তাদের তেত্রিশ কোটি ভগবান আর আমাদের সমস্যা কেননা আমাদের একটা আল্লাহ কিন্তু আমাদের তিয়াত্তরখানা মাথা যদি তাই না হবে এই গ্রামে কি এই চল্লিশ জন লোক থাকে নাকি না আরও লোক এটুকু জায়গায় হতো নাকি হতো তাহলে এটুকু জায়গা তো হতো না তাহলে এখানে বুঝতে হবে যে দিন ইসলাম জানার আগ্রহ মানুষের নাই অথবা ইগো আছে এটা ওদের আলোচনা আমাদের আলোচনা না এটা একটা ব্যাপার তা আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলবো নাকি অন্তত আলহামদুলিল্লাহ আমরা কোন দিকের বাইরে কথা বলি না আমরা কথা বললেই বলি আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আর তারা বলে পীর বলেছে ফকির বলেছে বলেছে অমক অমক হুজুর বলেছে এটা কি করে মিথ্যা হতে পারে অমক হুজুর বলেছে উমারের ভুল হতে পারে হুজুরের ভুল হবে না চালিক চিন্তা করে দেখেছেন কোন জামানায় আমরা বসবাস করি কি সিচুয়েশন আমাদের তাই এক হতে হবে তাওহিদের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে এক হতে হবে কারণ সবাই জান্নাতে যাবেন এটা আমরা জানি হাজারে নশো নিরানব্বই জন যদি জাহান নামে তাহলে একবার ভেবে দেখেছেন কি কোয়ালিটি হতে হবে আপনাকে আপনার মধ্যে কি কোয়ালিটি থাকতে হবে এক হাজার লোক পরীক্ষা দিচ্ছে একজনকে চাকরিতে নেবে বলেন তো পড়াশোনাটা কেমন লাগবে চব্বিশ ঘন্টায় পড়তে হবে তেমনি আল্লাহর জান্নাত পেতে গেলে সুশীতল ছায়া পেতে গেলে অনাবিল সুখ শান্তি পেতে গেলে আপনাকে আমাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ দুনিয়াটা মোহ দুনিয়াটা নোংরামি অসভ্যতা বর্বরতা দিয়ে ঢেকে রাখা হয়েছে নইলে কি এটা আঠারো বছরের ছেলে ষোলো বছরের ছেলে কলেজে হয়তো পড়ে কেউ ইউনিভার্সিটিতে গিয়েছে পড়াশোনা করছে তো সে ছেলেটা বয়ান শুনে বক্তৃতা শুনে মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছে সলাতে দায়ী করছে তো তার মা উঠে বলছে হাউট ইজ তুই এখন দাঁড়িয়ে রাখলি বারে আরে তোকে তো দেখে মনে হচ্ছে ব্যাকডেটেড মাই এম এ পাস বলেন এই শিক্ষার কি মূল্য আছে এই শিক্ষার কি মূল্য আছে আমেরিকার ছেলেরা এখন স্টাইল করছে ছোট ছোট দাড়ি আর টাকনুর উপরে প্যান তোদেরকে জিজ্ঞাসা করা আছে যে এটা কি তোমরা দিস ইজ দ্য স্টাইল আর এই স্টাইলটা কে দিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দিয়েছে আল্লাহ রসুল দিয়েছে মুখে দাড়ি আর টাকনুর উপরে প্যান্ট থাকলে তাকে আর গোপন ডাক্তার খুঁজতে হয় না তাকে আর বিবাহিত জীবনের জন্য লং লাস্টিং লাইফ বিবাহিত লাইফটা তাকে আর গোপন ডাক্তার খুঁজতে হয় না দাড়ি চাষলে তার গোপন ডাক্তার লাগে টাখনো নিচে প্যান্ট গেলে গোপন ডাক্তার লাগে এটা আমেরিকার লোক বুঝতে পেরেছে আমরা বুঝতে পারিনি তাই ওরা স্টাইল করে পড়ছে আর পৃথিবীর সবচেয়ে বড় স্টাইল বাজ আল্লাহ রসুল তিনিও আমাদেরকে বলে গিয়েছেন আমরাও আলহামদুলিল্লাহ আমরা ন্যাচারাল স্টাইলিস্ট আমরা বরাবর ওরা আমাদেরকে দেখে শিখছে কিন্তু আমাদের গুরুজীনি আমাদের শিক্ষক যিনি আমাদেরকে সাড়ে চোদ্দোশো বছর আগে যেদিন ঘড়ি আবিষ্কার হয়নি সেদিন বলে দিয়েছে যে তোমরা এই স্টাইলে চলো এই স্টাইলে চলো আল্লাহ রসুল বলে দিয়েছেন তাহলে এই যে বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে তাওহিদের ভিত্তিতে কালেমার ভিত্তিতে এক জায়গায় আসতে হবে নিজের ইগোকে ত্যাগ করতে হবে নিজে বেশি জানিয়ে এটাকে ত্যাগ করতে হবে কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী পৃথিবী সাক্ষী যে গাছে ফল বেশি ওই গাছ কখনো উপরের দিকে ওঠে না বরং কি হয় যায় না নাম শুনেছেন দশ লক্ষ হাদিসের হাফেজ কত লক্ষ দশ লক্ষ হাদিসের হাফেজ মানে বুঝেন কি দশ লক্ষ হাদিস ঠুটস্ত কম্পিউটারও পারবে না মনে হয় এরকম ভাব তো তিনি যখন রাস্তা দিয়ে চলতেন সাধারণ মানুষের মধ্যে মিশে চলতেন রাস্তা দিয়ে কোনো কাজ করে লেবার চলে যাচ্ছে তিনি লেবারের মধ্যে দিয়ে যেতেন কেন মানুষ যেন লেবার মনে করে জান্নার থেকে নগদ এখনই নামলো আছে না হয় না এরকম কঠিন একটা ব্যাপার প্যান্ট শার্ট পরা যাবে না পাইজামা পাঞ্জাবি সবসময় পরতে হবে আছে কিনা এরকম মানুষ প্যান্ট শার্ট দেখলে তারা আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয় মূর্খের তো একটা কোয়ালিটি থাকে এরা কোয়ালিটি ছাড়া মূর্খ আজকে এই নেতা জন্য আমাদের সমাজটা শেষ এদের জন্য যারা স্টিয়ারিং ধরে আছে আমাদের সমাজের হাল ধরে আছে এরাই সঠিক রাস্তায় নাই নইলে কেন এক এলাকার মানুষ সবাই নামাজ কেন পড়বে না আমার কথা এখানে জুমার দিনে যত লোক হয় অত লোক কি ফজরে হয় যায় যত লোক হয় অত লোক জুমাতে হয় জানাজার নামাজ না পড়লে পাপাছে ওখানে লোকে লোড ফজরের নামাজ যদি ইচ্ছা করে কাজা করেন ইচ্ছা করে আপনি তরক করেন যে ফরজ সালাত ইচ্ছা করে তরক করলেন আল্লাহ রসুল বলছেন মান্তারাকা কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে সালাদ ত্যাগ করলো ও ব্যক্তি মুসলমান না ও ব্যক্তি মুসলমান না তো ফজরের আপনার একদিন জুমার সালাদ দিয়ে কি হবে কোনো কাজ নেই একদিন ঈদের সালাদ দিয়েও কোনো কাজ নেই করতে হবে এবার আমি যে পয়েন্টটা পয়েন্টটা আউট করব যে বলবো কারণ এখন বর্তমানে কিন্তু এইটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে এখন আমাদের মুসলিম সমাজ আমি কোনো পার্টির নাম করছি না তবে আপনারা সবাই জানেন এবং বুঝেন এক শ্রেণীর মানুষ যারা সহিয়াকিদা গ্রহণ করেছে দিন ইসলামকে মেনে চলে তারা দলে দলে পার্টির মধ্যে ঢুকছে একটা পার্টিতে বা দুটো পার্টিতে ঢুকছে না যে মনে হয় এটা আমাদের বাঁচার রাস্তা ওরা বাঁচাবে নেতা আমাদেরকে বাঁচাবে এই পার্টিটা আমরা স্ট্রং করব পশ্চিমবঙ্গে আমরা একটা সিট দখল করব সিট দখল করার পরে আমরা পার্লামেন্টে গিয়ে প্রতিবাদ তুলব মুসলমানের অত্যাচার কম হবে মুসলমান থেকে বোঝানো হচ্ছে একবারে মরিয়া হয়ে ফেসবুকে অ্যাড দিচ্ছে মানুষ যে অমক পার্টিতে যোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করুন তো যতজনের পোস্ট আমি দেখেছি কারুর দাড়ি নাই এমন তো দাঁড়িয়ালা লোক পাইনি কারণ যারা পার্টি করে তারা কখনো ইমানদার হতে পারে না সোজা কথা বুঝবেন আমার একবারে ক্লিয়ার কাট কথা যারা পার্টি করে তারা কখনো ইমানদার হতে পারে না আপনার হয়তো কথাটা কষ্ট লাগতে পারে বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু খুব একান্তে রাত্রিবেলায় শোয়ার সময় আমার কথাটা ভাববেন কেন কেন ইমাদ হতে পারে না পার্টি মানে তার বিপরীত লোক থাকবে থাকবে তো বিপরীত লোক থাকতে হলে আপনাকে এমনি মানে গিবদ ফরজ আপনার জন্য ফরজ কি না অমুক এই রাস্তা তৈরি করে দেয়নি আমি তৈরি করে দেব ইনশাল্লাহ অমুক তৈরি করে দেয়নি বুঝতে পেরেছেন আপনার অপোজিট ব্যক্তির গিবদ না করলে আপনি বক্তব্য দিতে পারবেন না যেমন নরেন্দ্র মোদীকে যদি বলা হয় যে আপনি মুসলমান আর পাকিস্তান এই দুটো শব্দ বাদ দিয়ে কথা বলেন পারবে না মুসলমান আর পাকিস্তান এই দুটোকে বাদ দিয়ে আধ ঘন্টা লেকচার দেন মনে হয়ও পারবে না আমি তো মাঝে মাঝে কি করে বলবো যদি পাতলা পায়খানা হয় হয়তো টিভিতে হয়তো একদিন এসে বলে দিয়ে মেরা জুলাভ হওয়া এই স্কিলে পাকিস্তানকে সাজে সোজ হয় মানে হয়তো পাকিস্তানের হাত আছে এতে মানে বিনা কারণে মুসলমানদেরকে আর পাকিস্তানকে বদনাম করে তবে আমরা ভারতীয় আমরা পাকিস্তানকে ভালোবাসি না আমরা আমাদের মাতৃভূমি ভারতবাসীকে ভালোবাসি আমরা আমাদের দেশকে ভালোবাসি আলহামদুলিল্লাহ মুসলমান যেখানে থাকবে সবাইকে ভালোবাসবো এতে আপত্তি নাই আমাদেরকে মাঝে মাঝে বলে না যে পাকিস্তানে যাও কেন যাবো এটা তো আমার বাবার দেশ এটা তো আমাদের দেশ আমরা তরবারি ঘোরালে কেউ হিন্দু থাকতো এই এই মুসল এই এই সমাজে কেউ থাকতো না কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে যেটা বলছিলাম যে আজকে পার্টির মধ্যে মানুষ পরিত্রাণ খোঁজার চেষ্টা করছে কেন তাদের দলিল সাইনুর রহমান আপনি দারুণ লেকচার দেন কিন্তু আপনার লেকচার যে অবস্থা আপনি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবেন আর যখনই অ্যারেস্ট হবেন আপনাকে কে বাঁচাবে তাই তো আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ কে বের করবে আপনাকে আপনার লোকজন যাবে না তারা তো মসজিদে নামাজ নিয়ে সীমাবদ্ধ আমরা পার্টির লোক আপনাকে হেল্প করব খালি আপনি আমাদের পার্টিতে আসেন যুক্তি তো ঠিকই আছে পার্টির লোক আমাকে বের করবে ইসুফ আল্লাহ সালাত সালামকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছিল কোন পার্টির লোক তাকে হেল্প করেছিল আলিবানাত নাম শুনেছেন আলিবানাত অস্ট্রেলিয়ান একজন ভাই মিলিয়নারি আমি গত জুমাই মৃত্যু আমার খুদ্া ছিল যারা ফেসবুক লাইভটা দেখেন ওইখানে আমি বলেছিলাম আলিবানাতের কথা আলিবানাত কি বলছে জানেন মাল্টি মিলিয়নারি মানে বুঝেন কি মানে কোটিপতি বললে হবে তার চেয়ে বেশি টাকার মালিক এক একটা বেস্ট কোটি কোটি টাকা দামের পড়তেন সুজ পরতেন পৃথিবীর সেরা মানে এত শখ তিনি করতেন এত টাকার তিনি মালিক তো তিনি বলছেন যে আল্লাহ আমাকে ক্যান্সারের নিয়ামত দান করেছেন বলবেন না ক্যান্সারের নিয়ামত আরে ভাই জ্বর হলে তো আমরা আল্লাহকে বলি যে এত তাহাজ ভরি জ্বর আমার আমাকে দেখতে পাও বলে কি না আমরা বানাত সে কনফার্ম উইদিন ওয়ান মান্থ আই উইল বি ডাই এক মাসের মধ্যে আমাকে মরতে হবে সেই লোকটা বলছে যে আল্লাহ আমাকে ক্যান্সারের নিয়ামত দান করেছে তার যত সম্পদ ছিল সব সম্পদ তিনি একটা দাওয়া ওয়ার্ল্ড করলেন দাওয়াতি সেন্টার তৈরি করলেন গরিবদের খাতে টাকা দিয়ে দিলেন অসহায় অনাথ শিশুদেরকে দিলেন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা তিনি দিয়ে চলে গেলেন সোরা বাকার শেষ দুটো আয়াত পড়তে পড়তে তার জানটা বেরিয়ে গেল কি মৃত্যু দেখেন দেখি মানুষ তো আসে খায় পায়খানা করে চলে যায় এটার কোনো এটা কোনো মৃত্যু নয় কিন্তু কি সুন্দর একটা মৃত্যু তা কোরআনুল করিম তেলাত করতে করতে এই পৃথিবী থেকে চলে গেলেন তাহলে উনি নিয়ামত বলেছিলেন আর ওইদিকে আমাদের ইসুফ আলসালাম যিনি জেলে ছিলেন উনিও জেলকে নিয়ামত বলেছিলেন কারণ উনিও তো প্রমাণ করতে পারতেন যে জুলাই খা নামক যে মেয়েটা সে মেয়েটা তার সাথে অন্যায় করার চেষ্টা করেছে কারণ ইউসুফ আল্লাহ সাল্লা যদি বলতেন তাহলে কিন্তু রাজা বিশ্বাস করে নিত রাজা কিন্তু ইউসুফ আল্লাহামকে ভালোবাসতেন তারপরে তিনি বলেছেন যে না জুলেখা যেদিন প্রকাশ করবে রাজা যেদিন বুঝতে পারবে সেদিনই যেন আমাকে জেলখানা থেকে বের করা হয় এর মধ্যেই কল্যাণ রয়েছে এর মধ্যে কল্যাণ রয়েছে চিন্তা করেন তাহলে আমি যদি জেলে যাই তাহলে আমাকে ভাবতে হবে যে এর মধ্যে কোনো ব্যাপার আছে হয়তো জেলের মানুষগুলো তাই পাঠিয়েছে আমাকে কারণ এই দুনিয়ার জীবন্ত শিক্ষা নেন একদম জীবন্ত কারেন্ট শিক্ষা আল্লামা জেলে আছে কিনা গোটা বিশ্ব কোরআনের যার আরা। সেই সুরের পাখি আজকে চোদ্দ শিখের মাঝে বন্দি সেই বিশ্ব একজন নেতা দেল সাইদি কারি তিনি বন্দি আছেন মুজফর বিন মোহসিনের কিতাব তার হাতে আসলো তিনি এখন বুকে হাত বেঁধে সালাত আদায় করেন উনি বলছেন আমি সাতষট্টি বছরের সালাত ত্যাগ করে দিয়েছি আমার বাবার শিখে আরো সাতষট্টি বছরের সালাত ত্যাগ করে আল্লাহ রসুলের পদ্ধতিতে আমি সাইদি সালাত আদায় করছি কিছুদিন পর মুজফর বিন মোহসিন জেলে ফেসবুকে দেখলাম মুজফর বিন মোহসিন জেলে তা আমি লিখলাম এর মধ্যে কল্যাণ আছে আমাকে বেশ কিছু লোক গালি দিল এ তুই সব কিছুর মধ্যে কল্যাণই পাস মুজফর বিন মহসিন তিন মাস সতেরো দিন বা দু মাস সতেরো দিন পর জেল থেকে বেরিয়ে এসে বলছেন আল্লামা দেল সাইদি আমাকে দেখে বলছে আমি তো ভেবেছিলাম তুমি অনেক বড় মানুষ তুমি তোমার ছোট ছেলের সমান তো তুমিও জেলে চলে আসলে তোমার জেলে আসার কারণ কি জানো তো মুজফর বিন মহসিন বলছে না উস্তাদ আমি তো জানি না কারণ কি তো আমি দেল সাইদি আল্লাহর কাছে তাহার যদি সালাত আদায় করে কেঁদে বলেছিলাম যে এই লেখককে আমার সাথে দেখা করিও এই লেখককে আমার সাথে দেখা করো করিও এই জন্যে তোমাকে আমার কাছে পাঠিয়েছে ভুল শিকারের মধ্যে কোনো খারাপ কিছু নেই বরং রয়েছে উদারতা এখনো জেলের মধ্যে আমি এমন কোনো জুমা নাই সবাই জানে আমি এমন কোনো জুমা নাই যে জুমাতে এবং ডক্টর জাকির জন্য দোয়া করি না এমন কোনো স্টেজ নাই যেখানে ডক্টর জাকির নাইক আর সাইদির জন্য দোয়া করি না সব জায়গায় করি আলহামদুলিল্লাহ কিন্তু কাবার ইমামও তার জন্য দোয়া করেন তাদেরও তো একটা পার্টি আছে কেউ পার্টি তো বের করতে পারছে না কিন্তু আমার যেন মনে হয় আল্লাহ সোবালা হয়তো ওনাকে জেলেই রাখবেন ততদিন পর্যন্ত যতদিন ওনার কল্যাণ হবে কারণ উনার যেমন ভক্ত রয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন উনার যেমন ভক্ত রয়েছে আমার সৈয়াকি দায় সালা দায় করার জন্য হয়তো বাইরে আসলেই এই বেঈমানরা ওনাকে মেরে ফেলতে পারে এটা আমার ধারণা এটা আমার ধারণা ওই যে ভোলা বাংলাদেশের ভোলায় মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন পীরের পীরপন্থী যারা রয়েছে তারা বলছে এটা ওটা মসজিদ ছিল না মুরগির খামার ছিল আপনাদের মসজিদকে জ্বালিয়ে দিলে তাই বলবে আবার দেখছি নোটিশ দিয়েছে আহলাদিসের দৌরাত্ম বেড়েছে আমরা সরকারের কাছে স্মারকলিপি প্রদান করব। এবং এদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার ব্যবস্থা করব আবারও ষড়যন্ত্র চলছে আল্লাহ মাদিল সাইদি যখন বাইরে এসে বলবেন বুকে হাত বেঁধে সালাত আদায় করতে হবে এদের চালাত জয় তাকবিরা আদায় করতে হবে তাসাউদে বসে কন্টিনিউ আঙুল নড়াতে হবে ইমামের পিছনে সালাত আদায় করলে সুরা ফাতে পড়তে হবে আমার বিশ্বাস জাতীয় কথা মেনে নেবে না তাকে হয়তো মেরে ফেলতে পারে এটা আমার ধারণা আমি আমার মতামত এখানে বলছি হয়তোবা বা আল্লাহ সুমাতলা তার জন্য জেলের মধ্যে তাকে হেফাজতে রেখেছেন এটা আমার ধারণা ভুল হতেও পারে তাহলে জেল থেকে বের করার ব্যবস্থা হাজার হাজার বাংলাদেশের মানুষ শহীদ হয়ে যাচ্ছে তো জেল থেকে বের হচ্ছে না মুসাল্লা সালাম। তার জামানায় ফেরাউন ছিল তো নাকি ফেরাউন যখন তাড়তে শুরু করলো মুসাল্লা সালাতাম এবং তার কমকে সামনে নদী আল্লাহ সহজলা বাঁচালেন মুসাল্লা সালাতু সালামকে এই তো কয়েকদিন আগে আমরা সিয়াম পালন করলাম তার খুশিতে তাই না আর ফেরাউনকে কি করলেন ডুবে মেরে দিলেন আচ্ছা ওই জামানার শ্রেষ্ঠ দুটো মানুষের নাম বলেন তো একটা ফেরাউন একটা মুসাল্লাহ সালাম মুসাল্লাহ সালাম তখনকার প্রধানমন্ত্রী ধরেন এগনেস্ট পার্টি আর ফেরাউন হচ্ছে প্রধানমন্ত্রী সাপোজ এক মিনিটের জন্য একটু ভাবেন এবার ফেরাউন কি করলো ডুবে মরে গেল সিংহাসন খালি না খালি নাই মূসাল্লাহ সাল্লাম যেতে পারতেন না সিংহাসন নিতে পারতেন না তিনি সুন্দরভাবে রাজা হয়ে গেলে দাওয়াত তাবলীগের কাজ আরও বেশি হতো কি হতো না মুসা সাল্লামের বুদ্ধি ছিল না বুদ্ধি কি আমাদেরই বেশি ভাবেন আমি আপনি কি করবেন না করবেন এটা আপনার ফায়সালা হয়তো আমি এই কথা বলার পরে গালি শুনবো বহু গালিও নিয়ম তরফ থেকে কেন জানেন আপনি আমাকে না চিনে না জেনে জেনে বা বা চিনে যত গালি দিবেন কি হয়ে মাঠে আল্লাহ এত নেকি কবে করলাম তো অমক লোক তোমার কি বোধ করেছে সব কনভার্ট হয়ে চলে আসবে এবার ওর গালি শেষ ও এত গালি দিয়েছে আমাকে ওর নেকি শেষ আমাকে দিতে দিতে এবার দেখা যাবে আরও পাচ্ছি তা আল্লাহ বলবে সাইনুর রহমান যা পাপ করেছে এবার ওর উপরে চলে যাক টেনশন কিসের গাড়ি দিলেও তো নিয়ামত অ্যাকাউন্টে নেই জমা হচ্ছে বুঝতে পারছো তো আমার কথাগুলা তাহলে মুসাল্লা সাল্লা সাল্লাম ফিরে ফেরা উনের মশন দখল করেনি উনি দখল করতে পারতেন ক্ষমতা ছিল তখন তো আর কেউ ছিল না দুজন ব্যক্তি দুজনের সাথে ফাইট হয়েছে একজন হেরে গিয়েছে ব্যাস রাজ্য তার তিনি যাননি আজকে পশ্চিমবঙ্গে অমক দল আসছে তমক দল আসছে করে যারা এইভাবে বিভ্রান্তির শিকার বিশ্বাস করুন এ দল আপনাকে বাঁচাতে পারবে না কারণ খুব একটা কারণ গোপন একটা কারণ তারপরে আপনাদেরকে ওপেনলি বলি নইলে বুঝবেন না বিজেপি যে দল এটা কত সালে তৈরি হয় কেউ জানেন বিজেপি সাল না না কত সালে তৈরি হয় বিজেপি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে হম মানে উনিশশো আমার কাছে যে তথ্য আছে হ্যাঁ আর এস এস ওই তো দোসর ভাই আর পাশের ভাই আর কি তো এই যে আর এস এরা কিন্তু দেখেন একটা কি দল আর এস কোনো রাজনৈতিক দল না কিন্তু কঠিন একটা ব্যাপার ওদের ওদের কিন্তু একটা প্রেক্ষাপটটা দেখেন মজার বিষয় পূর্ণ রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দল না ওই তো রাষ্ট্রীয় সেবক সংঘ ভালো করার জন্য রাষ্ট্রের ভালো কাজ করার জন্য এরা আছে নেপথ্যে আছে আড়ালে আছে বিজেপি তৈরি হলো বিজেপি ক্ষমতা কবে পেল দু হাজার উনিশ পূর্ণাঙ্গ ক্ষমতা একদম পূর্ণাঙ্গ ক্ষমতা দু হাজার বলেন বা উনিশ বলেন পেল কত বছর পর উনিশশো পঁচিশ থেকে কত বছর হচ্ছে আমি যোগ বিয়োগ জানি হিসাব করে নেন অনেক বছর তো বহু বছর আজ আজকে যদি আপনি নতুন কোন দলের কথা ভাবেন এই দল যদি আপনি প্রতিষ্ঠা করে যেতে চান একশো বছর পর রাজত্ব পাবে বলেনি ইমাম মাহাদি কি তার মধ্যে আসবে কি আসবে না অবস্থাটা কি আজকে মরিয়া হয়ে গেছে মানুষ আজকে মানুষ মরিয়া হয়ে গেছে যেসব পার্টির নেতারা কথা বলে আমি পূর্ণাঙ্গ দাঁড়িয়ে এখন পর্যন্ত কারোর দেখিনি যদি থাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখে একটু জান শান্তি করবো সলাতে রাজান তাদের মিটিং চলে সলাতে রাজান তাদের মিটিং চলে বড় বড় নেতাকে আমি ভাষণ দিতে শুরু করেছি শুরু করছি বলছি আপনারা কেমন আছেন আপনি কে চাই ও কত রকমের কথা আমি তাজ্জব হয়ে যাই আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি সালাম দেয় না তার কথাই শোনা যাবে না বলেছেন কি বলেননি যে ব্যক্তি সালাম না দিয়ে কথা শুরু করে তার কথা শোনা যাবে না আপনি কত শত ইন্টারনেটে বক্তৃতা দেখবেন যে সব নেতা নেত্রীকে অনুসরণ করার চেষ্টা করছেন আপনি আজকে গিয়ে সার্চ দিয়ে দেখুন আমি মিথ্যা কথা বললে আপনি তারপরে বলুন রুভাই আপনি মিথ্যাবাদী ইনশাল্লাহ আপনি সত্য সত্যবাদী হিসেবে আমাকে পাবেন কারণ আমরা মরিয়া হয়ে গিয়েছি আমরা আল্লাহ আর আল্লাহ রসুলের পথ থেকে পদ্ধতি থেকে এবং পন্থা থেকে দূরে চলে গেছি এই জন্য আজকে আমাদের উপরে এত বিপদ আসছে কেন বিপদটা আমি পরে বলছি তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না আজকে গণতন্ত্রের একটা অন্যতম কথা হচ্ছে এটা কি বলেন তো এটা কথা বলে না জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ সুবান আর আল্লাহ সুমান তালাকে ছেড়ে বলছি যে জনগণ ক্ষমতার উৎস আব্দুর রহমান ভোটে দাঁড়িয়েছে দেখেন আব্দুর রহমান পিএইচডি ডিগ্রি করা লোক এফআরসিএস লন্ডন থেকে করে রেখেছেন আব্দুর রহমান ভোটে দাঁড়িয়েছে আর এখানে দাঁড়িয়েছে চন্ডীদাস জুতো সেলাই করে জুতো সেলাই করে আব্দুর রহমান ভোট পেয়েছে তিনশো আব্দুর রহমান ভোট পেয়েছে তিনশো চন্ডীদাস পেয়েছে তিনশো এক নেতাকে জুতো সেলাই করা লোক আল্লাহর সিলেকশন কখনো ভুল হতে পারে নরেন্দ্র মোদী ক্ষমতায় তাকে কে ক্ষমতায় এনেছে আল্লাহ সুমান চালা ওটা আপনার আমার জন্য দরকার আছে দেখুন আমি আসছি সেই দিকে কেন যে আল্লাহ এরকম একটা জালিম শাসককে আমাদের উপরে চাপিয়ে দিলেন জালিম মানে অনেকে ভাবতে পারেন যে ভাই জালিম কেন বলছেন পৃথিবীর গোটা পৃথিবী আমাদেরকে দেখে হাসছে পৃথিবীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশের টাকার চেয়ে ভারতের টাকার দাম কম তাই না পৃথিবীর ইতিহাসে এইটা প্রথম আট দিন যাবত আট বছরের একটা শিশু কন্যা ধর্ষিতা হয় তাকে ধর্ষণ করার পরে যারা ধর্ষণ করেছে তাদেরকে নিয়ে মিছিল তৈরি হয় দেখেননি যারা ধর্ষণ করেছে তাদের সাপোর্ট নিয়ে মিছিল করা হয় মানবতা কোথায় মানবতা কোথায় আছে আজকে তাবরে না নাম শুনেন নি গোটা পৃথিবী এখন জানে আঠারো ঘন্টা যাবৎ বেচারাকে পোলের উপরে বেঁধে পোলের মধ্যে বেঁধে এভাবে হত্যা করা হলো গত একদিন আগে পেপারে দেখলাম পুলিশ আর ডাক্তার মিলে চার সিট করেছে তার নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সদ্য নগদ চোখের সামনে দেখছেন হত্যা করছে তারপরে বলছে যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ভাবা যায় এত মিথ্যা কথা কেউ বলতে পারে আমি ক্ষমতা আসলে দু কোটি চাকরি হবে খজন চাকরি পেয়েছে এ দেখেন টাটা মোটরস বা ওই 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 টাইপের যে বড়ো বড়ো কোম্পানি তারা কেউ সত্তর পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে মারুতি হোন্ডা কি অবস্থা চিন্তা করেন এখনকার বর্তমানে আজকের যে সিচুয়েশন ভারতবর্ষের এটা আমার সমীক্ষায় বলে এই সিচুয়েশন থেকে বাঁচতে আমাদের আরও সত্তর বছর সময় লাগবে তাও হবে কিনা সন্দেহ কিন্তু দেশ আরও বিপদের দিকে যাচ্ছে দেশ আরো সামনের দিকে আরো বিপদের দিকে যাচ্ছে দেশ প্রমাণ নেবেন এখন চন্দ্রযান পাঠানোর কি দরকার ছিল চাঁদে দু কিলোমিটার দূর থেকে নাকি ঘুরে এসেছে কত বড় হাস্যকর একটা ব্যাপার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে অপচয় হয়ে গেল এবার কাশ্মীরের উপরে তিনশো সত্তর কে ব্যাংক করে দিয়ে এনআরসি করেছে ভারতবর্ষ এমনি দেউলিয়া এমনি দেউলিয়া আমি একবার অরিজিনাল অথেন্টিক তথ্য আপনাকে দিচ্ছি উনিশ লক্ষ মানুষ এনআরসিতে বর্তমানে তাই না আসামে আমরা জানি তো সবাই উনিশশো লক্ষ মানুষ এনআরসিতে আছে নাম নাম আচ্ছা উনিশ লক্ষ মানুষকে ডিটেকশন ক্যাম্পে রাখা হয়েছে প্রায় সাতখানা ডিটেকশন ক্যাম্প আছে ওখানে তো সাতখানা ডিটেকশন ক্যাম্প আছে তাকে ওখানে রাখা হয়েছে আচ্ছা আমার একটা ছোট্ট কোশ্চিন ওখানে বারো লক্ষ হিন্দু আর সামথিং মুসলমান এটা আমি যাচ্ছি না হিন্দু মুসলমানের দিকে যাচ্ছি না আমি এইটুকু বলতে চাইছি যে উনিশ লক্ষ মানুষ যখন ডিটেকশন ক্যাম্পে থাকবে নিশ্চিত তারা সকালে উঠে মাঠে যেতে পারবে না সকালে উঠে রুজি রুটির সন্ধানে যেতে পারবে না তাহলে তাদেরকে কে খেতে দেবে সরকার এবার সরকার যদি সর্বনিম্ন মানের দুবেলা খাবার দেয় এক বেলা খাবারের দাম কুড়ি টাকা কুড়ি টাকা নিচে তো হবে না যদি কুড়ি টাকা হবে না তারপরে বলছি তাহলে একজন মানুষকে দুবেলা খেতে দিলে কটাকা লাগবে চল্লিশ চল্লিশ টাকা করে আমি হিসাব করে দেখলাম সাত কোটি টাকার উপরে প্রতিদিন লাগবে খাবার খেতে দিতে মোহাম্মদ বিন্দুগুলোকেও তো ভালো ছিল বুঝতে পারলেন আমার কথা চিন্তা করে দেখুন তাহলে ওখানে এবার এবার দিলীপ ঘোষ বলছে পশ্চিমবঙ্গের আরও দু কোটি হবে নাকি এখানে নাকি দু কোটি হবে লোক তাহলে উনিশ লক্ষকে খেতে দিতে প্রতিদিন সাত কোটি টাকার উপরে লাগবে এমনি তো রাজস্ব ফাঁকা এমনি তো রিজার্ভ ব্যাংকে হাত দিয়েছে পৃথিবীর ইতিহাসে আছে প্রথম এটা ভারতবর্ষে প্রথম তাহলে কি অবস্থা হবে বা বিশ্ব ব্যাংক আর ঋণ দিতে না আমার নরেন্দ্র মোদীকে এখন তো আমাদেরকে চিৎকার করে বলতে মনেছে জয় শ্রীরাম নাকি